হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আমাদের নতুন এপিসোড আর আপনারা দেখছেন এনি ক্যাপচার 91। আগামী 22শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা শাহেনশা, আর এতে শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি, আর স্ক্রিপ্ট লিখেছেন আঙ্গুসমান ও প্রমিত, এডিট করেছেন তৌহিদ হোসাইন চৌধুরী, ডিওপি সাইফুল ইসলাম শাহীন, মিউজিকে আছেন ইমরান স্যাভি ডাব্বু ও লিঙ্কন। সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের টপ বেস্ট সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এবং কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। এই সিনেমাতে ফাইট মাস্টার আছেন দুইজন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুইজন ফাইট মাস্টারের মধ্যে একজন বাংলাদেশের এবং অপরজন চেন্নাইয়ের, অর্থাৎ ইন্ডিয়ার। বাংলাদেশে যিনি তাকে আমরা সবাই চিনি বিখ্যাত ফাইট মাস্টার চুন্নু, এবং চেন্নাইয়ের যিনি তার নাম হচ্ছে রাজেশ খান্না। দর্শক বুঝতেই পারছেন শাহেনশা সিনেমাতে ব্যাপক অ্যাকশন দৃশ্য আছে যেগুলো কি না তামিল ধাঁচের। তো শাহেনশা সিনেমার জন্য থাকলো অনেক শুভকামনা, সবাইকে অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। সো থ্যাংক ইউ এভরি ওয়ান।